আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে সবসময় গুরুত্ব দিই টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, এবং অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে এটা নিয়ে। কারণ তোমরা যদি একটি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করতে পারো, সেই সাজেশনটি যদি সময় নষ্ট না করে আমাদের মাধ্যমে পাও, সেই সাজেশনটি যদি ফলো করো, তোমরা উপকৃত হবে। যেমন এখানে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে তোমার কয়টি সৃজনশীল আসতে পারে, কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো পড়বা, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবা। যেমন দেখো, সপ্তম অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল আসার সম্ভাবনা আছে, অষ্টম অধ্যায় থেকে দুটি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তোমরা মাত্র দুইটা বা তিনটা অধ্যায় খুবই ভালো করে কমপ্লিট করবে, যেন তোমরা ওই সৃজনশীলগুলোর উত্তর দিতে পারো, ঠিক আছে? এবার দেখো, ষষ্ঠ অধ্যায় থেকেও দুটি প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেওয়া আছে। এবার দেখো, প্রথম অধ্যায়তে অংশীদারি ব্যবসার হিসাব থেকে দুটি প্রশ্ন আসবেই, চতুর্থ অধ্যায় থেকেও দুটি প্রশ্ন থাকবে, ঠিক আছে? তুমি যদি এই দুটো অধ্যায় কমপ্লিট করতে পারো, পায় দুটো অধ্যায়ের একটি অধ্যায়ও কমপ্লিট করতে পারো, তাও তো তোমাদের 20টি নাম্বার চলে আসতেছে, ঠিক আছে? তো দুটি অধ্যায় করতে পারলে চারটি সৃজনশীলের প্রশ্নের উত্তর দিতে পারতেছো, ঠিক আছে? সব বন্ধুরা, তোমরা দেখলে কত শর্ট, তোমাদের বেশি সময় নেই, একটা দিন সময় আছে, ওই একটা দিন তোমরা যদি ভালো করে পড়ো, আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। একটু মেধা খাটিয়ে কিছু টপিক নিয়ে পড়তে থাকো, ঠিক আছে? সব অধ্যায় পড়ার দরকার নেই আপাতত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।